জয় জগন্নাথ। প্রিয় দর্শক বন্ধু, আমার সিদ্ধার্থ ভক্তি চ্যানেল তরফর আপনার সমস্ত সাদরে নমন। দর্শক বন্ধু, বিশেষ ভাবে এ বর্ষ গোটিয়ে দিনরে দুই দুইটি পর্ব পড়ুছি, অর্থাৎ কিছু অপরাহ্নরু তা পরদিন প্রাত, তেণু এ হিসাবরে দেখিবাকু গলে গোটিয়ে শ্রীমন্দির নীতি হিসাবরে এবং আউ গোটিয়ে আমার গৃহিণা অর্থ গৃহরে পূজা, যথা শ্রীক্ষেত্রে ভৌঁরী উৎকলে ভৌঁরী। বেড়ে বেড়ে শ্রীক্ষেত্রে ভৌঁরী উৎসব পালন হয়ে সারা পরে তা পরদিন আমার উৎকলরে ঘরে ঘরে পুণ্য পর্ব পালন হুয়ে, বেড়ে বেড়ে ওড়িশার বা উৎকলবাসী পর্ব পালন করে সারা পরে শ্রীক্ষেত্রে তা পরদিন পালন হুয়ে, এর নীতি নির্ঘণ্ট স্বতন্ত্র। সেইভাবে মার্গশীর পূর্ণমী যে ওষাটি আসে সে ওষাটি হচ্ছে পণ্ডু ওষা বা পণ্ডু পূর্ণিমা বলে কুহযায়। যেমিতি বৈশাখরে চন্দন পূর্ণিমা, জ্যেষ্ঠরে স্নান পূর্ণিমা, ঠিক সেইভাবে মার্গশীর মাসর যে পূর্ণিমাটি পণ্ডুক নামরে উৎসর্গ, এর অনেকগুড়ি মত আসে। সেদিন পণ্ডু নৃসিংহ চারি আশ্রমকে বিজয় করা দ্বারা এই পূর্ণমী নাম পণ্ডু পূর্ণিমা। কেতেক মতরে রাজা পণ্ডু কৌরব পাণ্ডব দুই ভাই সেদিন পণ্ডু জন্মলাভ করা পূর্ণমী তিথিরে তাঙ্ক নামরে পণ্ডু পূর্ণিমা। অন্য কেতেক দর্শনরে পণ্ডু এই ওষাটি কুন্তিকু করিবাকু কহিথিবারু এহা পণ্ডু ওষা নামরে প্রসিদ্ধ, অর্থাৎ উৎকলরে পণ্ডু ওষা পার্বণ করা যাচ্ছে, যাকে পূর্ণমী পূর্বদিন চতুর্দশী দিন, তা পরদিন পণ্ডু পূর্ণিমা। পণ্ডু পূর্ণিমারে বিজয় করছেন পণ্ডু নৃসিংহ। তেণু এমতি অনেকগুড়ি মতকু দেখিবাকু গলে পণ্ডু ওষা ব্রতটি বিশেষ ভাবরে যমরাজাঙ্কু পূজা করা যাইথায়। শহে পুয় দুর্যোধন শহে ভাই পণ্ডু, যে কি তাঙ্ক দর্শন তো বহুত, ধর্মঙ্ক পুত্র যুধিষ্ঠির, ভীমঙ্ক পুত্র যে কি ভীম, পবনঙ্ক পুত্র ভীম, ইন্দ্রঙ্ক পুত্র অর্জুন, দুই অশ্বিনীঙ্ক কুমারঙ্ক পুত্র নকুল সহদেব, তেণু এ দর্শন করিবাকু হেলে দেখিবাকু গলে পণ্ডু কুন্তিকু এ ওষা করিবাকু প্রবর্তাই থিবারু যমঙ্ক দাউরু রক্ষা পাইবা পাই এমানকর জন্ম, তেণু এহা মধ্য পণ্ডু ওষা। বিশেষ করে এ কথা অনেক পুরাণরে মত আসে, নারদ পচারুচন্তি কিছু ঋষিকি, ঋষি মানক সমূহে নারদ এ কথা শুনিবাকু চাউচন্তি, কেতেবেলে নারদ বক্তা তো কেতেবেলে শ্রোতা, সিয়ে এই বিষয়টিকে যেতেবেলে উপস্থাপনা করিছন্তি সেটি শুনিবাকু পাইছন্তি। কেতেগুড়ি কিম্বদন্তীরে কলিঙ্গনগর জম্বুদ্বীপর কলিঙ্গনগর রাজা, যাঙ্কর নাম মধ্যে উল্লেখ করা যাই নাই, কিন্তু সে গ্রন্থরে আসন্তি যে রাজা অপুত্রিক, রাজা রাজ্য শাসন করুচন্তি সুচারু রূপরে পাড়ুচন্তি কিন্তু অপুত্রিক। দুঃখর বিষয় সেই নগরকু যে সফাই কর্মচারী যে ঝাড়ু মারন্তি সে দিনে মেহেন্ত্রাণী যাঙ্কু কোয়া যায়, দিনে সকালে উঠি ঝাড়ু মারিয়া বেলে রাজাঙ্কু দেখি দিওতি, মো ভাগ্য আজি খারাপ, অপুত্রিকর মুহ চাইলি বলে এই প্রশ্ন কথাটি সে কিন্তু তাঁক কথাটি অবশ্য রাজা যে কথা শুনবে সে উদ্দেশ্যে কই না, স্ত্রী লোক মান কথা জনে জনক দেখি কহবা কথা, কিন্তু সে কথা রাজা কানে পড়ছে, যেহেতু সে ধর্মাত্মা রাজা ধর্ম পরিপালন রাজা, এ কথা কু সে মন ভিতরে বহু গভীর দুঃখ তাকে অনুভব হয়েছে। রাণী কু আসি একথা কইছেন, রাজা রাণী উভয় রাজ্য ছাড়ি চালি যাই বন, বনরে কিছুদিন রহিলা পরে নিজক মন শান্তি নাই, নিজে রাজা যাচ্ছেন অগ্নিরে ঘাস দেওয়া, কিছু অগ্নি একাটি করছেন কিন্তু অগ্নি শীতল হয়ে যাই, তাপরে উপায় পাই না, নিজে নিজে মৃত্যুবরণ করিবা সংসারে মোর আবশ্যক নাই কইকি নিজে নিজের বস্ত্রকু নিজ বেকরে লগাই গোটে গছরে টাঙ্গিছেন ছিঁড়ি যাই, উপায় পাই না, ফেরিকি আসছেন রাণীঙ্ক পাখ যে কুড়িয়ারে রাণী থিলি,
ରାଣୀ ରୋଷେଇ କରିବେ ବୋଲି ଯେତେବେଳେ ନିଆଁ ଲଗାଉଛନ୍ତି ନା ଅଗ୍ନି ସଂଯୋଗ କରୁଛନ୍ତି, ସେଠି କ'ଣ ହେଉଛି ନା ସେ ଅଗ୍ନି ମଧ୍ୟ ଜଳୁନି। ବିଧିର ବିଡ଼ମ୍ବନା ଦେଖନ୍ତୁ, ସେ ସ୍ଥାନ ଛାଡ଼ି ଉଭୟ ମଧ୍ୟ ସେ ସ୍ଥାନ ଚାଲିଯାଇଛନ୍ତି ସେ ବଣରୁ ଆଉ ଗୋଟିଏ ବଣକୁ। ସେ ସ୍ଥାନରେ ପହଞ୍ଚିଲା ପରେ ସେଠାରେ ଦେଖିଛନ୍ତି କିଛି କୁମାରୀମାନେ ଏବଂ କିଛି ନାରୀମାନେ ପଣ୍ଡୁ ଓଷା ବ୍ରତ ପାଳନ କରୁଛନ୍ତି। ଯେତେବେଳେ କାହିଁକି ସେ ପାଳନ କରୁଛନ୍ତି ନା, ଇଏ ଓଷା ଗୋଟିକ କଲେ ଧନ ଜନ ଗୋପଲକ୍ଷ୍ମୀ ତ ପରିପ୍ରାପ୍ତି ଯାହା ହେବ ନା ହେବ, କାରଣ ମାର୍ଗଶୀର ମାସର ଅନ୍ତିମ ଦିନ, ଇଏ ତ ନିଶ୍ଚିତ। କିନ୍ତୁ ଏ ପୂଜାରେ ପୁତ୍ର ପ୍ରାପ୍ତି ନିଶ୍ଚିତ, ଆଉ ପୁତ୍ର ପ୍ରାପ୍ତି ହେଲେ ଯମଦଣ୍ଡର ଭୟ ତାକୁ ନାହିଁ, ତେଣୁ ଏ ଓଷା ଆମେମାନେ ପାଳନ କରୁଛୁ। ସେଇଠାରୁ ସେ ପାଳନ କରିଛନ୍ତି ଓଷା। ସେ ଓଷାଟିକୁ ପାଳନ କରିବା ଦ୍ୱାରା ଏହାଙ୍କ ନାମ ପଣ୍ଡୁ ଓଷା। କିଛି ମତରେ ପଣ୍ଡୁ ଯମରାଜଙ୍କୁ ଓଷା କରିକି ଓଷା ପାଳନ କରିଥିଲେ। ଅନ୍ୟତଃ ଏହି ଦିନ ଶ୍ରୀମନ୍ଦିରରେ ମଧ୍ୟାହ୍ନ ଧୂପ ପରେ ପଣ୍ଡୁ ନୃସିଂହଙ୍କୁ ମହାଜନ ସେବକ ବିଜେ କରାନ୍ତି ଶ୍ରୀମନ୍ଦିର ଭିତରକୁ। ଆଜ୍ଞାମାଳ ପୂଜା ପଣ୍ଡାଙ୍କ ଠାରୁ ପାଇ ପଣ୍ଡୁ ନୃସିଂହ ପାଲିଙ୍କିରେ ବିଜେ କରି, ଯାହା ଆମର କଳ୍ପବଟ ମୂଳେ ଯେଉଁ ପାଲିଙ୍କି ଥିବ ସେ ପାଲିଙ୍କିରେ ବିରାଜମାନ କରି ପୁନଃ ଆମର 22 ପାହାଚ ଦେଇ ସିଂହଦ୍ୱାର ଦେଇ ପଣ୍ଡୁ ନୃସିଂହ ଚାରି ଆଶ୍ରମକୁ ବିଜେ କରନ୍ତି। ଚାରି ଆଶ୍ରମ ଯାହା ଅଙ୍ଗିରା, କଣ୍ଡୁ, ମାର୍କଣ୍ଡ ଏବଂ ଭୃଗୁ, ଏହି ଚାରି ଆଶ୍ରମକୁ ବିଜେ କରିଲା ପରେ ସେଠାରେ ଶୀତଳ ଭୋଗ, ପନ୍ତି ଭୋଗ ଗ୍ରହଣ କରି ବନ୍ଦାପନ ଆଦି କାର୍ଯ୍ୟ ସମାପନ ପରେ ମହାପ୍ରଭୁ ବାହୁଡ଼ା ବିଜେ କରନ୍ତି ଶ୍ରୀମନ୍ଦିରକୁ। ତାପରେ ଅନ୍ୟାନ୍ୟ ନୀତି ହୋଇଥାଏ। ତେଣୁ ଆମର ଉତ୍କଳୀୟମାନେ ବିଶେଷ କରି ଭାରତବର୍ଷରେ ଅନେକ ସ୍ଥାନରେ ଏବଂ ବିଶେଷ ଭାବରେ ଆମ ଉତ୍କଳୀୟମାନେ ଏହି ପଣ୍ଡୁ ଓଷା ବା ପଣ୍ଡୁ ପୂର୍ଣ୍ଣିମାକୁ ମଧ୍ୟ ପାଳନ କରନ୍ତି, ଯାହାକୁ କୁହାଯାଏ ପଣ୍ଡୁ ଓଷା। ଜୟ ଜଗନ୍ନାଥ।